नमस्कार सीवीएनएन स्पेशल एडिशन जनगण मन अधिनायके अपने सकल के स्वागत जानाई। आमादेर ई सेगमेंटे आमरा जनसाधारण अधिनायक संगे कथा बोलार चेष्टा करब। आज के आमरा जार संगे कथा बोलबो तिनी राजनीतिर संगे बहु बछर जुक्त थाकलेओ नवनिर्वाचित विधायक हिसेबे तिनी आजकेर दिने 100तम दिने पा राखछेन। चलुन एकबार देखी साधारण मानुष ओनार सम्पर्के ठीक कि बोलछेन। प्रकृत अर्थे दरदी अनुभवी एकजन जननेता आमार काछे आमार नयनेर मणि মানে উনি যে আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে নালে আমি মৃত্যুর মুখে একেবারে। আমাদের ভগবান, আমার কাছে ভগবান, ব্যক্তিগতভাবে আমার কাছে ভগবান আর আমাদের এলাকার অভিভাবক অবশ্যই ভগবান। উনি আমাদের যা দেখছি ওনাকে ছোটবেলা দিয়ে যা পেয়েছি ওনার থেকে উনি একদমই একদমই ভগবান। উনি আমাদের কাছে উনি যে এখানে যা করেছেন ওর বিকল্প এখানে কেউ হবে না। উনি আমাদের হচ্ছেন সব থেকে হচ্ছেন আমাদের প্রিয় মানুষ। উনি ছাড়া আমরা আর কিছু চিনি না। ভগবানের সমান, ওনার মতো মানুষ হয় না। উনি সবার পাশে সবসময়ের জন্য আছেন। রাত 3-4 সময় বাড়ি যান, সকাল থেকে সব লোকের পাশে সবসময়ের জন্য উনি কাজ করে যাচ্ছেন। এক সময় আমার হাজব্যান্ডকে উনি বাঁচিয়ে নিয়েছিলেন, অনেক টাকা দিয়ে অনেক কিছু দিয়ে আমার ছেলে মেয়েদের দেখছেন, পাড়ার জন্য অনেক কিছু করছেন। উনি আমাদের সব কিছু মানে উপকার করে, যে কোনো বিষয়ে আমরা যাই মানে ওনার কাছে সাহায্য পাই, কোনো দিন কাউকে ফেরায় না উনি। আমার জেঠু হয়, উনি খুব ভালো লোক, উনি যে কাজটা করছে সেটা খুব সুন্দর কাজ, আমরা পাশে আছি, ওনার মিটিং মিছিলে আমরা যাই, আমরা ভালোবাসি ওনাকে। আমাদের রাজাহাটের গর্ব, আমাদের কাছে ভগবান। পুরো টাইম লোকের সঙ্গে কথা বলে আর আমাকে একটু টাইম নানার দেখা করতে এলে তারপর লোকের সঙ্গে কথা বলতে স্টার্ট করে দেয়, গাড়িটা পুরো ঘিরে থাকে। ছোট থেকে তো শুধু লোকের মধ্যেখানে দেখেই বড় হয়েছি। ছোটবেলায় একটু রাগ হতো, হিংসা হতো, মনে হতো যে বাবা শুধু ভাগ হয়ে যায়, কিন্তু যত বড় হয়েছি এতে আরও গর্ব অনুভব হয়েছে যে বাবা শুধু আমার নয়, এটা পুরো রাজাহাট নিউ টাউনের অভিভাবক। আমি বড় হয়ে জিমু দাদু হব। আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন যে আজকে যে বিশেষ অতিথি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন, বা বলা যেতে পারে যে আমরা যে বিশেষ অতিথির সঙ্গে উপস্থিত থাকবো, কারণ আমরা শুধু একদম তার দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছি। অনেক ব্যস্ততার মাঝখানে তিনি একটু সময় বার করেছেন আজকে সিভিএনএনে কথা বলবেন বলে। আজকে জনগণ মন অধিনায়ক সেগমেন্টে যিনি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন তিনি রাজারহাট নিউ টাউনের নবনির্বাচিত বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার নগর উন্নয়ন ও পৌর বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মাননীয় শ্রী তাপস চ্যাটার্জি মহাশয়। তাপসবাবু অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে কথা বলার জন্য, সিভিএনএনে কথা বলার জন্য। সাধারণত যারা আপনাকে চেনে আপনার বিধানসভার প্রত্যেকজন আপনার রাজনৈতিক রোজনামচা রাজনৈতিক ইতিহাস কম বেশি প্রত্যেকে জানে। আজকে আমরা চেষ্টা করব সেই জায়গা থেকে একটু সরে যদি এরকম কিছু কথাবার্তা যেগুলো হয়তো জনসাধারণ জেনে উঠতে পারেনি বা আপনি বলে উঠতে পারেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম আমি যে জিনিসটা জানতে চাইবো আপনার কাছে সেটা হলো আপনার এই যে এত দীর্ঘ একটা রাজনৈতিক কেরিয়ার, সেটা সূত্রপাত কোথা থেকে, মানে হাতে খড়ি কোথা থেকে হলো আপনার? আমি ধরুন যখন মানে কলেজ জীবন মানে মানে কলেজ থেকে শুরু হয়, আমাদের সময় তো মাধ্যমিক পাস করার পরই কলেজ, তখন 10+2+2 গ্র্যাজুয়েশন। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি মতিঝিল মানে কলেজ থেকে, তো মতিঝিল কলেজে পড়তে গেছিলাম। পড়তে গিয়ে আমাকে ওখানে একজন রানী বিশ্বাস বলে একজন তৎকালীন সময় সিপিএমের নেত্রী, তো বিয়ে থা করেননি, তিনি আমাদের থেকে অনেক তিনি ছাত্র এতে আমাকে প্রথম এমন একটা বোঝালেন, বললেন যে এদেশে সব মানুষের সমান অধিকার নেই, পড়াশোনা যেমন করতে হবে তার সঙ্গে মানুষের জন্য কিছু করতে হবে। এবং তখন আমাদের আমার পরিবার বলুন বা ইত্যাদি বলুন, তখন 70 দশকের শেষ মানে 76-77 সাল, মানে একদম মানে লেফট আসছে মানে কংগ্রেসের বিরুদ্ধে মানুষ খেপে আছে, এই সময় আমরা ছাত্র, তখন তখন আমাদেরও তাই অবস্থা। ওই অবস্থায় দাঁড়িয়ে ওই হাতে করি রাজনীতিতে ওইখানে আমার কাছে হলো। আমার বাবা যদিও কোনোদিন কোনো নেতা ছিলেন না, আর বাবা ছিলেন যাদের একজন সিপিএম এর সমর্থক এবং একজন কর্মী, মানে একটা কর্মী, কিন্তু বাবা কোনোদিন নেতা ছিলেন না, মানে কোনো জীবনে পার্টি মেম্বার ওনার নেই ইত্যাদিও করেননি, কিন্তু একবারে আমি তার হাত ধরে আমি প্রথম বুথে 77 সালে কাজ করেছি। এছিল এইভাবে আমার রাজনীতিতে প্রথম ছাত্র থেকে হাতে করি, তারপরে ছাত্র থেকে হাতে করি হতে হতে আমি 81 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। ছাত্র রাজনীতিতে খুব অ্যাক্টিভ আমি, আমি তৎকালীন সময় ইউনিয়নের প্রেসিডেন্ট হলাম, সভাপতি হলাম 1980 সালে। 81 সালে পাস করে বেরিয়ে আসার পর তখন আমাকে দমদমে তো পার্টি করতে বললেন, আমার এখানেও আমাদের এলাকার লোকেরা আমাকে ছাড়লেন, আমাকে 1983 সালে পঞ্চায়েতের মেম্বার করলেন। আমরা যাকে প্রার্থী করলাম তিনি WBACP স্টাফ আমার মাস্টারমশাই, তাকে আমরা সবাই প্রার্থী করবো খুব ব্যাপার। তার প্রার্থীপদ বাতিল হয়ে গেলো, বাতিল হয়ে গেলো মানে
তিনি WDCB তাকে মানে মানে নো অবজেকশন দিল না এনওসি না দেওয়াতে তখন সময় মিলে আমাকে আর সেদিন যদি উনি নমিনেশন দিতেন আমি কিন্তু পঞ্চায়েতে কোনো চান্স পেতাম না তার মানে আমি তারপরে আমাকে আমি ওই গ্রামে আমাকে মাত্র আমার 21 বছর বয়স আমি সেই বয়সে পঞ্চায়েত মেম্বার 26 বছর আমি পঞ্চায়েতের পুরানো আমার ওইখান থেকে বিষয়টাকে থাকে সেটাকে থেকে আমার রাজনৈতিক জীবন একটা অন্যদিকে গেল আস্তে 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 আমি পলিটিক্যালিও ধরুন আস্তে আস্তে প্রমোশন পেতে আরম্ভ করলাম ইন দি মিন টাইমে আমাদের 1994 সালে 13ই জানুয়ারি আমাদের পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যালিটি হলো প্রথম বোর্ডে আমাকে ভাইস চেয়ারম্যান করা হলো আর 3 মানে 5 মাসের জন্য মানে প্রথম টেনিওর ভাইস চেয়ারম্যান তখন 1999 থেকে স্ট্রিম 2014 আমি হচ্ছে চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি এবং আমার মানে বলতে পারেন যে আমার কাজের মানুষের পরিচিতি প্রথমত পঞ্চায়েতের প্রধান হিসেবে নারায়ণপুরে প্রতিষ্ঠা পেয়েছিলাম যখনই যে কাজে দায়িত্ব পেয়েছিলাম প্রধান আমাকে খুব প্রতিষ্ঠা দিবেন আমি ওখানে অ্যাম্বুলেন্স করি প্রথম পঞ্চায়েতে অ্যাম্বুলেন্স ভাবা যায় না গ্রামে তখন এরকম ব্যাপার মানে ওখানে কাজকর্ম তার স্টাইল তার বিষয় এখন অনেক সংবর্ধনা হচ্ছে প্রথম অ্যাকচুয়াল রাজারহাটে সংবর্ধনা মাধ্যমিকে মানে তখন নারায়ণপুরে মানে মনে আছে আমার 9 জন ছেলে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন 9 জনকে নিয়ে আমি একটা ফার্স্ট ডিভিশন সংবর্ধনা দিয়েছিলাম স্যার দেখার মতো সত্যি সেজন্য সবটা মিলিয়ে আমি যখনই কোনো পলিটি করেছি প্রচুর মানুষের সমর্থন পেয়েছি মানে ঘৃণা দাঁত অনেক যেমন যখনই কোনো জায়গায় কোনো হয়েছে পরের বার থেকে ভোট বাড়তে আরম্ভ করেছে ইত্যাদি করতে আরম্ভ করেছে মানুষের এই করতে করতে পাঁচিকিতে একটা মানে পরিচিত নাম হয়ে গেলাম আর পুরসভার চেয়ারম্যান হতে আমার কাজের ব্যাপ্তি বাড়লো আমার কাজ আমার নতুনত্ব মানে আমি আমি মনে করি যাই না এই স্বীকৃতি কে দেবে আমি এটা নতুন মনে করি যেন ইনোভেটিভ আইডিয়া মিউনিসিপ্যালিটি মানে একটা গণ্ডিবদ্ধ ধারণা এই ধারণাটা বোধহয় পশ্চিমবঙ্গে আমি ব্রেক করেছি আমার না জানানি সভাপতি ক্ষমা চেয়েই বলছি বলবেন পার্সোনাল মানে গণ্ডিপক্ষ মানে রাস্তা করবো ড্রেন করবো এর বাইরে যে ধরুন ধরুন গরিব মানুষ তখন হাসপাতাল থেকে প্রেসক্রিপশনটা নিয়ে এলে টাকা পাবে বা একটা ছাত্র গ্রান্ট পাবে এই ধরনের ধ্যান ধারণা বা একটা অ্যাম্বুলেন্স করলেই 50,000 টাকা মিউনিসিপ্যালিটি দেবে মাল্টিজিম করলেই 50,000 টাকা দেবে মানে বিষয় এই এই ধারণাগুলো একটা অন্য জায়গায় অন্য মাত্রায় আমরা করতে পারি মানে একটা ধরুন কাজকর্ম বিষয়টাকে ছাড়া হলো মানুষের সামনে ব্যাপারটাকে থাকা সহজে মানুষকে মিউটেশন করে দেওয়া সহজে মানুষকে ট্যাক্স করে দেওয়া সহজে মানুষের কাছে ব্যাপারটা পৌঁছানো এইটা আমাকে একটা মানে মানুষের প্রতিনিধি হিসেবে মানুষ জায়গা করে দিয়ে মানে দিয়েছে তারপর নানা রকম ব্যাপার হয়েছে রাজনীতিতে ধরুন নানা এতে করতে হয়েছে কিন্তু রাজনীতির শুরুটা আমার অনেক বছর ধরে অনেক বৈচিত্র্যময় আমার একটা ওই দিক থেকে আমি খুব গুড ফরচুন বলতে পারেন যে আমি সমস্ত কিছু দিকটা অনেকদিন ধরে ধরে রাখতে পেরেছি ব্যর্থতা এসেছে আমার কোনটাসা করা হয়েছে আমি সেখান থেকে উঠে এসেছি মানে যখনই আমি কোনটাসা হয়েছি তখন আমার সুবর্ণ যুগগুলো ফিরে এসেছে মনে হচ্ছে মানে এটা আমার যখনই আমি কোনো কোনটাসা হয়েছি কী পলিটিক্যালি বলুন কী অমুক করে বলুন কী অমুক করে আমাকে জীবনের সব লড়াইতে আমি যেখান থেকে জন্মেছি বা যা যেখান থেকে এসেছি সেখানে আমাকে জায়গা করে দিতে মানে ধরুন আমাকে মানে কোনো বলতে অসুবিধা এখন পার্টি ছেড়ে দিয়েছি CPM পার্টি রবীন্দ্র মণ্ডল আমায় কন্টেস্ট্যান্ট মনে করতেন মানে যেহেতু আমার চিরকালই যারা অকেজো তারা আমাকে জেলাসি করেছে মানে এই একটা কারণ হচ্ছে আমি একটু ডিয়ার ডেভিল আমি একটু আমার মতো করে কাজ করতে ভালোবাসি আমাকে নিয়ে একটা বিতর্ক হচ্ছে কেউ বলেন আমি রাজনীতিবিদ না আমি বেশি ইন্ডাক্ট করে সমাজসেবী কেউ বলেন যে একদম মানে ব্যাপারটা হচ্ছে লোককে মানে ব্যাপারটাকে রাখে আবার কেউ কেউ বলেন যে আমি নাকি আমার মধ্যে এবিলিটি আছে অর্গানাইজেশান আবার ডেভেলপমেন্ট দুটো দিকেরই নাকি বিষয় আমি সঙ্গে আমি তেমন রাজনীতিটাকে আমি খুব ক্লাসিক বলে বলি রাজনীতিটা কারোর কাছে বিষয় থাকবে তো খারাপ মানও থাকতে পারে আমি বলছি আমি এরকম বলছি মানে আমার জীবনে কোনো ভুল নেই আমার কোনো ল্যাস লাকুনা নেই এটাকে কোনো বলছি না কিন্তু একটা বলছি যে আমাদের কাছে আমরা কিন্তু এই মানে মানে রাজনীতির জন্য যে বিষয়টা ডিটারমিনেশন এটা আমি জানি না যেদিন থেকে এসেছি আজকে 59 বছর বয়স একই রকম মাপকাঠিতে মানুষকে আমি মানুষের জন্য দায় করব আজকে তো কোনো দাড়ি কাটতে পারেন বা আজকে প্রচার তখন আমার মিডিয়া প্রচার করবেন 59 বছর বয়সে রাত্রি 4টায় শুয়েছি 8টাতে নারায়ণপুরে কুপন দিচ্ছি লোকে বলছে আপনি MLA হয়ে গেছেন ভুলে যাচ্ছেন মানে MLA হলে কেউ যেন ব্যাপারটাকে কিন্তু মানুষকে কুপন দিয়ে মানুষ আমাকে ডেকে নিচ্ছে মানে কুপন দিয়ে আজকে রাজনীতি এমন জায়গায় নেমে গেছে কোনো ছোট্ট স্কোপ থাকলে কীভাবে আমি নিজেকে নিয়ে নেব মানে স্কোপটা যে মানুষের মধ্যে বন্টন করতে হয় স্কোপটা এইটা মানে ব্যাপারটাকে নিয়ে আমরা যেমন জীবনে আমার প্রচণ্ড দারিদ্রতা এসেছে মানে কম বয়সে বিয়ে করেছি সংসারে ধরুন টাকা দিতে পারি না একটা চাকরি দরকার নেতাদের কাছে গিয়ে চাকরি বলতে পারেনি আমাদের সময় রাজনীতি একটা মূল্যবোধ ছিল আজকে রাজনীতি এমন জায়গায় নেমেছে কী পেলাম আর কী পেলাম না এর মধ্যেই রাজনীতির যে একটা মতাদর্শ এটা একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে আর জন্য মমতা ব্যানার্জি আজকে এই জায়গায় গেছে মমতা ব্যানার্জির দিক থেকে একটা মকদম আমার একটা ভুল ধারণা ছিল
যে বামপন্থী বা কমিউনিস্টদেরই মতাদর্শ আছে, অন্যদের মতাদর্শ নেই, এটা আমি বলতে পারি যে না। আমি নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে বলতে পারি রাজনীতির একটা আদর্শ আছে, রাজনীতির আদর্শ কখনো একটা পোলারাইজড হয় না, এটা মমতা ব্যানার্জির আছে। মমতা ব্যানার্জি কিন্তু এত কিছুর মধ্যে দেখুন, মমতা ব্যানার্জিকে নিয়ে কোনো কেউ দুর্নীতির কথা বলতে, মমতা ব্যানার্জির স্টাইল অফ অ্যাকশন, স্টাইল অফ ফাংশন সবটা কিন্তু বিষয়টাকে আছে। আর আমি নিজেকে খুব এই হচ্ছে আমার শুরু বলতে পারেন, মানে বিষয় বলতে পারেন, এটা খেলাধুলো ক্রীড়া এই সমস্ত বিষয় মানুষের সঙ্গে মানে থেকেছি। কেউ 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 জায়গায় ধরুন আক্ষেপও আছে, সেটা পরে বলবো, অটোবায়োগ্রাফিতে লিখবো, আক্ষেপও আছে, ধরুন আক্ষেপও আছে। আমার নিজের মনে হচ্ছে রাজারহাটের সব জনপ্রতিনিধি রাজারহাটের জন্য আন্তরিক। আমি মনে করি রাজারহাট আমরা যেরকমভাবে পিছিয়ে পড়ে, রাজারহাটের সব জনপ্রতিনিধি রাজারহাটের জন্য আন্তরিক। জনপ্রতিনিধি যদি নিজেদের কেরিয়ার মানে রাজনীতিতে কেরিয়ারিজমটা ব্যবহার দিয়ে যদি মানুষের স্বার্থটাকে বড় করে, অনেক সময় আছে কি দেখুন রাজনীতির দুটো অ্যাপ্রোচ আছে। একটা হচ্ছে যে ধরুন আমরা সবাই পথ পেতেছি, আমাকে যদি মানে মমতা ব্যানার্জি মন্ত্রী করেন আমার থেকে বেশি খুশি কেউ হবে, কিন্তু আমি কিন্তু ওইটার জন্যই রাজনীতি করা, এটাকে আমি ঘৃণাবোধ করি। আমি ধরুন মানুষের জন্য যে কন্ট্রিবিউশন সেটা ধরুন আপনি যেখানে থাকবেন সেখানে আমি করতে পারি, তার জন্য আমরা বিষয়টা এই জন্য দেখুন আমরা আমাদের জাতকে চিনিয়ে দিয়েছি। আপনার কাজের ব্যাপ্তি নিয়ে কথা বলবো, তবে আপনি বললেন যে অনেকে অনেক কথা বলে এবং প্রত্যেককে নিয়ে কথা বলে, কিন্তু আমরা মানে মিডিয়ারা যেটা শুনতে পাই বিভিন্ন ইভেন্টে গিয়ে যে আপনার আরেকটা নাম হচ্ছে কাজের মানুষ এবং কাছের মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে আমরা শুনতে পাই, তো সেইখানে দাঁড়িয়ে এবারের ভোটে আপনার নিজের খুব কাছের এবং প্রিয় বিধানসভা রাজারহাট নিউ টাউন সেখান থেকে নির্বাচিত হয়ে সেখানকার বিধায়ক, নিজের এত কাছের এবং প্রিয় একটা বিধানসভা পেয়ে অনুভূতি কেমন? মানে অলরেডি আপনি প্রায় 3 মাস। আমার স্বপ্ন ছিল, আমার এটা মনে হয়েছিল যে এই কাজটা আমি পূরণ করার মতো আমার ক্ষমতা বা ক্যাপাসিটি আছে। আমি মানুষটাকে আমি একটু মানে বিষয়টাকে দেখতে চাই মানুষের কাছে। এবং আমাদের নিউ টাউন বিধানসভাটা প্রচণ্ড গরিব অঞ্চল, আমার মিউনিসিপ্যালিটিতে কাজ করার অভিজ্ঞতা আছে, আমি যেটা চাই এর সঙ্গে সঙ্গে বিধায়কের অভিজ্ঞতা ব্যাপারটাকে রাখবো, তো সেই অভিজ্ঞতা দিয়ে ধরুন আমার কাছে মনে হয়েছে আমি এটা খুব আমি অনারও ফিল করেছি। আরেকটা আমার জেদ ছিল 2011 সালে যে ভদ্রলোকের কাছ থেকে আমি হেরে গেছি, আমার হেরে যাওয়াটা শুধু ব্যাপার না, একটা সব থেকে ভদ্রলোককে রাজনীতির আঙিনায় উৎপত্তি হয়ে গেল, আমার হেরে যাওয়াটা শুধু আমার হেরে যাওয়া না, এক রাজনীতির আঙিনায় একটা সব থেকে ভদ্রলোক যার উৎপত্তি হয়ে গেল, যেহেতু মমতা ব্যানার্জির হাওয়া আর ইত্যাদিতে একটা ভদ্রলোকের উৎপত্তি হয়ে গেল, যে ভদ্রলোকটা বিধানসভার বিধায়ক মানে বিষয়টাকে আছে, যার বৃদ্ধাবস্থ তৃণমূল কংগ্রেসের ব্যাপক লড়াই আছে, আভ্যন্তরীণ লড়াই আছে, আমাদের অনেক কর্মী লড়াই করেছেন, জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছেন, আমরা সেই লড়াইয়ের সঙ্গী, কিন্তু সেইটা বোধহয় দলে সবসময় ঠিক সময় অ্যাসেস হয় না। আমি তো মনে করি দলের অনেক কমান্ড করার দরকার আছে, আমি বিধায়ক আমাকে চেক আপ করার দরকার আছে, একজন কাউন্সিলর তাকে চেক আপ করার দরকার আছে, যে কোনো মানুষকে চেক আপ করার দরকার আছে, একটু খাতিরে বাতিরে এইটা যেন কোনো লিডারশিপের কোয়ালিটি না রেখে যান, আমার এই জায়গাটা থাকার দরকার ছিল আর আমার কিছু বিষয় নেই। মানুষের জন্য আমি কাজ 5 বছর আমি মানুষের জন্য কাজ করব, এই 5 বছর মানুষের জন্য আমার সমস্ত কিছু কাজ করব, এবং আমি রাজারহাটে শ্মশান করবো যদি আমাকে গভর্নমেন্ট টাকাও না দেয়, আমি যদি ধরো লিগাল ইনলিগাল কোনো আমার সম্পত্তি থাকে বিক্রি করলে লোক করবো, এটা আমার রাজারহাটের মানুষের প্রতি ইন্টেনশন, বা আমার জীবনে যদি কোনো ভুল থাকে ভুলকে সংশোধন করে লোক করবো, দিস ইজ মাই ডিটারমিনেশন। বুঝতে পারছি, কিন্তু কাজ তো আপনার আগামী দিনে আরও থাকবে। সত্যি কথা বলতে একবার আপনি দর্শকদের বলুন তো যে এই যে সারা দিন আজকের দিনটাই যদি আমি ধরি, বিশ্রাম ঠিক কতটা পান আপনার কাজের মধ্যে? মানে ঘুমানো তো আমাদের একটা নির্দিষ্ট টাইমের জন্য দরকার, ঘুমের টাইম কি আদৌ পান? দেখুন আমার প্রচণ্ড পরিমাণ ধরুন আজকে আমি খুব টায়ার্ড, আমার ভালো লাগছে মনে হয় তাড়াতাড়ি করে চলে যাবো, কিন্তু চলে যাওয়া যায় না, ইচ্ছে থাকলে চলে যাওয়া যায় না। ধরুন সকাল থেকে উঠেছি, ধরুন প্রোগ্রাম করেছি, ভ্যাকসিনেশন দিয়েছি, গ্রামে গিয়ে একটা গরিব মানুষের বিষয়গুলোকে করেছি, একজন মানুষ সিপিএমের লোক মারা গেলেন রাজারহাটে, অনেক পুরনো পরিচিত গেলাম গিয়ে মালা দিলাম, তার একটু আর্থিক অবস্থা খারাপ, পুরো ডেড বডিটাও বিনা পয়সা নতুন করে নিলাম, নানা মাল্টিভাইড হিসাবে কাজের মধ্যে আছি। এখনও দেখুন নিজ ভূমি নিজ গিয়েও ধরুন এটা যদি আমাদের কর্পোরেশনের কারুকে বলেন সেই প্রোগ্রামটা বাতিল করতে হবে, আমরা এত দ্বীপে ঢুকেছি, এই যে আজকে অনেক লড়াই করে আজকে কিন্তু আমরা মিটিং করে এটাকে তালিকাটাকে বিষয় কিছু না হোক, যদি 237টা মানুষ পরিবার এই তার নিজের অধিকার পাচ্ছে, জমির অধিকার পাচ্ছে, কারণ আমি দেখুন তার মানে এত কাজের মাঝখানে যেটা বোঝা যাচ্ছে যে বিশ্রাম সেইভাবে হয়ে ওঠে না, এবং যত দিন যাচ্ছে ব্যস্ততা তত আর কাজের ব্যাপ্তি তত বাড়ছে। একটা প্রশ্ন আমি করবো, জানি না এর আপনি উত্তর দিতে পারবেন বা হয় কি না,
যদি বিধায়ক হিসেবে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে 100 মধ্যে নিজেকে আপনি কত দিতে চাইবেন কাজের পরিসর অনুযায়ী, তাহলে আপনি কিভাবে দেখবেন এটাকে? ওরকম ভাবে ধরুন নিজেকে এখন ভাগ যাওয়ার জায়গা নেই, সব দু মাস তিন মাস হয়েছে ইত্যাদি। শুধু অন্তর থেকে একটা জিনিস আমি বলতে পারি যে আমি কখনো কোনো কিছু ফাঁকি দিই ওই কোনো কাজ আমার একটা মানুষ, কিন্তু আমার কোনো কাজ আমি ফাঁকি দিই। এখন ওই ভাবনা বিষয় সবটা আমি কোনো মানুষকে ফাঁকি দিই। আমি ধরুন রাত্রি একটার সময় তখন লোক আসছে, তো বিরক্ত হচ্ছি, তাকেও আমি বিরক্তির কথাটা বলতে পারছি না, মানে ব্যাপারটাকে আমি বলতে পারি না, মানে এরকম একটা ব্যাপার। আজকে ধরুন ভোর 4:30-4:30 শুয়েছি, 7:30 উঠেছি, আজকে আমি খুব পারছি না, মানে দুপুরবেলা খাওয়ার পর মনে হচ্ছিলো গাড়ি থেকে নেমে মাথা ঘুরে পড়ে যাবো, মানে আমার খিদে পেয়েছে। আমার মনে এসে আমি শুধু আমার ছেলেটিকে বললাম আমাকে একটুখানি, মানে ও কালো বসেছিলো, আমাকে একটা কিছু এনে দিই খাবার, মানে আমার মনে হচ্ছে সুগার টুগার ফল করে যাচ্ছে, মানে আমার একটা অবস্থা। আমি কোনোরকমভাবে খেলাম, খেয়ে আমি একটা মিটিং ছিল খেলাম। এগুলো আমার দীর্ঘদিনের মানে বিষয় এই থাকে, একটু মানুষের মধ্যে কাজ করা বা ইত্যাদি করা এগুলো আবার ঠিক হয়ে এগুলো হয়। ধরুন ওই অর্থে আমি আনুষ্ঠানিক বিশ্রাম নিতে ভালোবাসি না, আমি জীবনকে খুব সঙ্গত করার চেষ্টা করি, জীবনে কোনো ভুল হয় না বলছি না, কিন্তু দেখুন হাত ছাড়ি আমাকে কেউ ডাকলো, আমার বন্ধু অনেক বন্ধু বান্ধব নেতা হলে বা নাম করলে অনেক বন্ধু জুটে যায়, তখন তাদের কাছে মনে হয় আসো না একটু পার্টিতে চলে আসো, আমি এটার মধ্যে নাম লেখাতে চাই না। এই জন্য কোনো জায়গায় গিয়ে আড্ডা মারতে গিয়ে নিজেকে ঠিক এতদিনকে গড়েছি 59 বছর বয়সে এসে ওই একদম ব্যাটন সামনে গিয়ে পৌঁছে হেরে যাবো, এটা করাটা ঠিক হবে। অলরেডি একটা স্বপ্নের কথা বললেন যে আগামী দিনে যদি রাজারহাট নিউ টাউনে একটা শ্মশান তৈরি করা যায়, এটা আপনার মুখ থেকে অনেকবার শুনেছি, তবে যেটা আপনি অলরেডি করে ফেলেছেন মানে সূত্রের খবর এবং আপনার মুখ থেকেও আমরা শুনেছি যে আরাত্রিকা ম্যাম যখন জন্মান সেই সময় নিউ টাউন রাজারহাট চত্বরে অ্যাম্বুলেন্স পরিষেবা খুব খারাপ ছিল, তারপর দাঁড়িয়ে এখন সেখানে সেই সিচুয়েশনের পরিবর্তন ভীষণভাবে হয়েছে এবং আপনার হাত ধরেই হয়েছে, এই রাজারহাট নিউ টাউনে অ্যাম্বুলেন্সের যে পরিষেবা সেই নিয়ে যদি একটু আমাদের দর্শকদের আজকে বলেন। আপনি খুব খোলাখুলি বলছেন বলে বা খুব ভালো পরিবেশ এবং আমার প্রিয় লোকেরা আছেন বলে অনেক ব্যক্তিগত কথা চলে আসে, মানে তখন আমি তখন টিউশনই করি, বিয়ে না করি, বাড়িতে বাবার গঞ্জনা শুনতে হয়, বাড়িতে ভালো করে পয়সা দিতে পারে, রাজনীতি করি বলে তখন রাজনীতি আদর্শবত্তা ছিল, যে এখন রাজনীতি যেমন একজন কাউন্সিলর, মানে আমি শুনেছি বিয়ে তা করলে বাড়ির মেয়েরা বলে কাউন্সিলর তাহলে মেয়েটাকে বিয়ে দেওয়া যায়, কেন ধরেই না সমাজের কাছে এটা চলে গেছে যে এখন কাউন্সিলর হলেও দুর্নীতি করে, ওনার ধরুন যাদের কাউন্সিলর ছেলে মেয়ে বিয়ে করছে, বিয়ে ধরেন কাউন্সিলর মেয়েকে কোনো ছেলে বিয়ে করবে, ওনার তার থেকে কিছু মাল করি পাবো, ওনাটা এরকম ভোট চলে গেছে। একটা সময় এই ধরনের ব্যাপার ভোটের মধ্যে মানুষ ছিল না, রাজনীতিটাকে স্যাক্রিফাইস করতো মানুষ রাজনীতিটাকে মানুষ স্যাক্রিফাইস করতো, এরকম একটা ব্যাপার। তো আমি ধরুন যখন আরাত্রিকা মানে মাম্পি যখন হয়েছে, তখন আমি সাইকেল করে এরাই বলতে পারবো সব এলাকায় থাকে, দিলীপ কুণ্ডু বলে এক ভদ্রলোক মারা গেছে, সেটি ওনাকে ট্যাক্সি আনতে গেছিলাম, তখন আমার স্ত্রীর গর্ভবেদনা প্রথম এ আমি ঘাবড়েও গেছি, মানে সন্তান হলে যে মায়ের গর্ভবেদনাটা আমি কোনো দেখিনি, ওই দেখেছি পরে আমি অবশ্য অভিজ্ঞ হয়েছি, এই এই কবিদেও এখন একটা মেয়ের এমন গর্ভবেদনা দেখেছিলাম যাকে ডাক্তারের কলার ধরে ফেলেছিল, মানে তোমাকে আজকে আমি শেষ করে ফেলবো যদি তুমি না এসে খুনি করো, মানে সে আসতে হয়েছিলো, মানে এরকম, কিন্তু আমি ওই আমার ওই স্ত্রীর গর্ভবেদনার সময় এ করা হয়েছিলো, তখন দেখুন আমি এই যে লোককে আমাকে জিজ্ঞেস করছিলো হাসপাতালে এই যে না করে দাও ইত্যাদি করে দাও, কেন জানেন তো সেদিনকে আমার কাছে যা টাকা ছিল আমি খুব কুড়িয়ে বাড়িয়ে মানে গোড়াবাজার হাসপাতালে নিয়ে যাচ্ছি, মানে আমার স্ত্রীর মানে ডাক্তারখানায় কতখানি ওষুধ দেবে সেই সক্ষমতা আমার কাছে ছিল না, মানে ছিল না, বাবার কাছে লজ্জায় টাকাও চাইতে পারছি না যে এরা হবে, মানে অনেক কষ্ট করে টাকাটাকে নিয়ে বিষয় বলে, যখন মানুষগুলো আসে না অভিমান হয়, মানে পারি না, মানে সব ফেরাব হয়ে যায়, মানে একজন ডোম বলে না, ডোম দেখবেন কোনো মৃত্যু দেখলে তার টাচ করে না, কারণ রোজ সে এটা করছে, আমার কাছে এমন হয়েছে 39 বছর ধরে না এই মানুষের করতে করতে করে আমার ডোম হয়ে গেছে, এখন আমার কাছে আর ধরুন মায়া দয়া সব আছে কিন্তু মনে হয় যে রোজই তো এরকম আসছে, রোজই তো এরকম, কিন্তু আমি দেখুন আমার যে দেখুন করার পেছনে না একটাই কারণ নিজের জীবনের দারিদ্রতা, তো ওই জন্য ওইটা ওইটা ছিল এক নম্বর। ওই দিন থেকে আমি অ্যাম্বুলেন্সের কথা ভাবি, আর এই মানুষ যখনই কোনো এটা করে তখন আমি সেই ব্যাপারটা ভাবি, সব নেতারই আমি মমতা ব্যানার্জিরও আত্মজীবনী দেখেছি বা তার কথাবার্তাও দেখেছি, প্রচণ্ড দারিদ্রতায় বড়ো হয়েছেন, এখন এই স্কিমগুলো তার মাথার মধ্যে থেকে আসে, এগুলো মানুষের জীবনে একটা ব্যাপারটাকে আসে, দুটো হয়, একটা হচ্ছে খুব গরিব মানুষ খুব ক্ষমতা পেয়ে গেলে খারাপ হয়ে যায়, আবার এটা বেটারও হয়, মনের দিক থেকে খুব বাচ্চা ছেলে, মানে আমার চাইল্ডহুড একটা মানসিকতা আছে, এটার জন্য আমি খুব গর্ব, এটা এটা কখনো এ না, আমার একটা চাইল্ড হয়েছে, মানে দেখুন আমি যদি কারোকে বকি বা অ্যাটিচিউড দেখি আমি সবসময় মনে হয়েছি
দেখুন একটা ইংরেজিতে কোনো হিপোক্রাট, হিপোক্রাট মানে ওই শুধু লোকের পেছনে চক্রান্ত করবো, এই লোকটা আমি নয়। আমাকে লোকটা দেখতেই পারে, বুঝতে হবে যেরকম ব্যাপার। একজন আছে না বসে বসে শুধু ফোন দিয়ে আসছেন, বসে বসে বিষয়টাকে করছেন, কেউ ব্যাপারটাকে রাখছেন, কেউ ব্যাপারটাকে। আমাকে একজন যেমন বললেন কোনো জায়গায়, জানেন এখন থেকে আমার কাউন্সিলার থেকে বাদ দেওয়ার কথা বলেছি। মানে বাদ যাবে, কী অসুবিধা আছে, বাদ যাবে। মানে ভাবো না যে নিজে বাদ চলে যাচ্ছে, যাচ্ছে কে বাদ যাচ্ছে, মানে এরকম ভাবনা মানে মানুষের মধ্যে এরকম দিতে পারে। আমার দেখো ধরুন মানুষকে নিয়ে ভাবব, দল ক্ষমতা এসেছে মানুষকে নিয়ে ভাবব, কী পরিষেবা দেওয়া যায়। মানে এটা আপনি যা বলছেন এটা মানে ঠিকই আছে। আমার জীবনে ধরুন এগুলো ছিল, বাপ্পি যখন হয়েছে তখন তার বিষয়টা ছিল, মানে ছিল ব্যাপারটাকে রয়েছে। আমার অনেক পরিকল্পনাই আমার নিজের জীবনের ল্যাব বা গ্যাপসকে বিষয়গুলো করেছে। মীরামা প্রকল্প কি সেই রকম ভাবে নাকি এটা অন্য জায়গা থেকে? এটা হচ্ছে একটা একটা দেখুন একটা তো কারোকে বলি না, ধরুন আমি নিজে বিয়ে করেছিলাম, আমার শালিকে এক থাপ্পড় কো মেয়াজি লোক ছিল, মানে আমি প্রেম টেম করি, তখন বলছিল বেকার ছেলে প্রেম করবে, রাজনীতির লোক প্রেম করবে, এমনভাবে আমার শালিক আলাগাল টালাগাল দিয়েছে রাস্তার মধ্যেখানে, আমি একটা থাপ্পড় মেরে সেদিনই বিয়ে হয়ে যাবে। ফলে আমি কোনোদিন বেনারসি শাড়ি পরে আমার স্ত্রীকেও বিয়ে করবো, আমি কোনো ধুতি পরেও বিয়ে করবো। ফলে এই আক্ষেপটা আমার জীবন জীবন একটা ছিল, বিয়ে করা পার্টি বা বিয়ে করা বিষয়। প্রচুর মেয়ের বিয়ে দিয়েছি, নিজের মেয়ের বিয়ে ভালো করে দিয়েছি, আমি নিজে কখনো বিয়ে করেছি হ্যান্ডসাম মধ্যে দিয়ে না। ফলে আমার জীবনে এটাই বোধ আমার জীবনের গতি। এইটা প্রত্যেক মেয়েকে বেনারসি পড়াবো। আমার মা ছিলেন সত্যিকারে বলছে না মাটির মানুষ, মা মারা গেছেন এখন তো কিছু পাও না, মানে কীরকম মানুষ ছিলেন। ধরুন সিপিএমের মিটিং হচ্ছে, আমার মায়ের নাম প্রস্তাব হয়েছে যে তিনি আমাদের ওই পাড়াতে মহিলা কাউন্সিলর হবে, মা দাঁড়ালেন না, হাত পায়ে ধরে নেতাদের বললেন আমি লেখাপড়া জানি না, আমার বউ মা আমি পারবো না, আমার নাহানপুরের সব মানুষ আমার মাকে কাউন্সিলর চাইছিল। বলে যে আমার যে জনপ্রিয়তা শুরু হয়েছে, ধরুন আমি তো একসময় ইয়ং ছিলাম, বলে ইয়ং ছেলে থাকলে কী হয়, গুণও থাকে দোষও থাকে, দোষও থাকে। এটা এর নয় যে আমি আমার সব পজিটিভ কথা বলছি, আমার জীবনে কোনো ভুল নেই, আমি কখনো একদম সবার উঠবে এরকম তো না। কিন্তু আমার মা এমনভাবে সব ব্যাপারটাকে চলতেন, মায়ের জন্য আমার ভোট বা ইত্যাদি অনেক সময় বেড়েছে। আমাকে চিরকালীন মোকাবিলা করতে হয়েছে। আমি যখন 21 বছর বয়সে ভোটে দাঁড়াই, হ্যাঁ বাচ্চা ছেলের মেম্বার, 26 বছর বয়সে যখন প্রধান তখন বলে হয়েছে এরকম ব্যাপার, সবটার জবাব আমি দিয়েছি, 1, 2, 3 করে করে দিয়েছি, 4 করে দিয়েছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ যে তিনি আমার প্রতি আস্থা রেখেছেন। আমার আর সব থেকে ভালো লেগেছে উনি আমাকে সব কে কী বলো না বলো দেখার দরকার নেই, উনি আমাকে বলেছেন যে আমার কাজের স্টাইলটা আমার সিপিএম আমার থেকেই পছন্দ হয়, এটাই আমার কাছে অনুপ্রেরণা। আর কিচ্ছু না, আর কে কী বললো না বললো আমার কে কুজে আসেন, আমায় যদি কালকে বলেন যে উনি আমায় কাউন্সিলারও টিকিট দেবেন না, ওই যে উনি এই কথাটা বলেছেন এর জন্য আমার কাছে খুব ভালো লেগেছে, যে উনি আমার কাজের একটা মূল্যায়ন করেছে, যে মূল্যায়ন অনেক সময় অনেক বন্ধুরা বা ইত্যাদিরা করেন। হিরো বলা যেতে পারে, যদি রাজনৈতিক হিরো না হতেন তাহলে অন্য কোনো জায়গায় আপনি নিজেকে দেখতে পাচ্ছেন? সেই ক্যালিকারিজমা আমার ছিল বলে মনে করি না, এটাই বোধহয় আমার আমার চিরকাল একটু সমাজসেবা করা। আমি খেলাধুলোকে ভালোবাসি, নিজে নিজে খুব ভালো খেলোয়াড় ছিলাম না, ক্রীড়াপ্রেমী ছিল, ক্রীড়াপ্রেমী ছিলাম। কিন্তু আমার ধরুন আর আর কোনো জগতে খুব একটা আমার যে খুব ধরুন ক্যালি ছিল, ক্যারিজমা ছিল বলবো না, কিছু জানি না, আমি সেটা কোনো ট্রাইও করিনি। আমার যৌবন কিশোর বয়স থেকে একদম রাজনৈতিক হাতে করি, আর একবার সুতরাং আমার কাছে এর বাইরে আমি কোনো কিছু ভেবেছি, এটা না হলে আমি কিছু হতে পারতাম বলে নিজেকে মনে করি, মানে মনে করি না। একটা ধরুন মানে সংসার ফংসার যে আমার দ্বারা খুব একটা হবে এটা আমি আমার দ্বারা হতো না, যাই না এটা না করলে খুব একটা অত সাধারণ একটা ইয়ে হতাম, কিন্তু সেইটা আমি আমার ধরুন সেই সেই যোগ্যতা বা সেই দক্ষতা যাই ছিল অমুক করতাম, এটা মানে মানে ধরে নিচ্ছি যে পরিবারকে যে সময় দিতে পারেন না তা নিয়ে খুব একটা আক্ষেপ নেই না। পরিবার আমার এই কারণে আমি এখনও পরিবারের দুদিন তিনটে দিন মেনটেন করি, পরিবারের লোক একটা বুঝেছে যে এরকম ব্যাপার, স্ত্রী অনেকটা কোঅপারেটিভ, তিনি অনেকদিন ধরে আমার সঙ্গে থাকার সুবাদে তিনি দেখতে তো আমাকে চিনে গেছে, বা তারও মনস্তত্ত্বের মধ্যে এরকম একটা বিষয় রয়েছে, সেও মিশে গেছে। তার মনে হয়েছে তার মা মারা গেছিলো একটা মানে ওই যে আপনার ওই মানে একটা এ মানে না একটা এ বসাতে পারিনি, মানে হার্টের যে ওই পেসমেকার বসাতে পারিনি, মনে হয়েছিল যে সব মানে এইসব জীবনে মানে এগুলো সব মানে এগুলো আগে মানুষের জন্য করতে পারছি এগুলো আমাদের কাছে মনে হয়েছে। কারণ দু নম্বর ছোটো ছয় থেকে দীর্ঘদিন ধরে থাকার সুবাদে এইটা একটা আমার কাছে কোনো আমার স্ত্রী এটা এটা মনে করেছেন যে এই কাজগুলো একটা মনে করেন যে কাজের মধ্যে কোনো ইয়ে নেই, তার তাহলে মেয়েও এরমভাবে এ করতো না, তাহলে মনে হয়েছে প্রথমত আমার আমার স্ত্রী বরঞ্চ এইভাবে একটা কাজকর্ম, আমার মেয়েকে নিয়ে আমার এ ভয় ছিল যে ও তো একটা অন্যভাবে বড়ো হয়েছে ও কি পারবে, কিন্তু ও দেখলাম পারলো, ও নিজের থেকে মাইন্ড মানুষকে ভালোবাসা মন মানুষকে এ করা এটা খুব একটা খুব একটা এ করার মতো হয়েছে, এটা আমি এখন অবধি আপ টু দি মার্ক।
ব্যক্তিগত জীবনে এই খেলাধুলো ছাড়া আর কোনো কিছুতে আপনার সেরকম ভাবে ইন্টারেস্ট, মানে ধরুন সিনেমা বা এগুলো? আমার হচ্ছে ক্লাব করা, ক্লাব আমার কাছে একটা খুব পানের মতো। আমার ক্লাবটা আমার কাছে মন্দির এবং মসজিদ মতো পবিত্র। মানে আমি ধরুন ওই ক্লাবে না যেতে পারলে আমার শ্বাস প্রশ্বাস কষ্ট হয়ে যায়। আমি যদি মানে একদম একটুখানি মানে ব্যাপার ব্যাপার এবং এটা আমার কাছে বলতে পারেন যে আমি মানে আমি জানি না বড় কথা হয়ে যাবে কিনা। রাজারহাটের ক্লাবকে নতুন মাত্রায় ভাবা একটা আমরা সকলে মিলে করেছিলাম আন্দোলন একটা বলতে পারেন। মানে আমার ক্লাবে ধরুন কী নেই, সুইমিং পুল আছে, মাল্টিজিম আছে, ধরুন মানে কম্পিউটার পরীক্ষা আছে, ক্লাবের ব্যান্ড আছে, লাইব্রেরি আছে, সপ্তাহে একদিন করে পুষ্টি প্রোগ্রাম হচ্ছে, বাচ্চাদের নাচের স্কুল আছে, ভলিবলে ইভিশন কানে খেলার মাঠ আছে। মানে আমি মানে স্বপ্ন আমি শূন্য থেকে তৈরি করেছি, ফলে এটা আমার একটা খুব ভালো। এবং অনেকগুলো ক্লাবে তা উপস্থিত ব্যাপক খেলার মাঠ করেছে, মানে কত সময় খেলার মাঠ করেছে আমাকে ভালো করে লিখে না দিলে আমি বলতে পারবো। মানে ধরুন এটা এখন তো ভোট নেই, নানপুরের ছেলেদের জিজ্ঞেস করে দেবো কোনো যেখানেই মাঠ বলেছে সেখানে। এখনও আমার যা কমিটমেন্ট আছে আমি মানে দেখবেন সেগুলো আস্তে আস্তে পূর্ণ হবে, সেটা থাকে অনেক সময় কিছু প্রবলেম হয়ে যায়। জীবনে এমন কোনো ব্যক্তি বা ব্যক্তিত্ব যে আপনার জীবনে অনুপ্রেরণা? ধরুন আমার কাছে আমার মা তো একটা আছেই। ধরুন আমার কাছে প্রথমত আমি বলতে পারি যে একদম খুবই মানে অনুপ্রেরণা পেয়েছি যখন কলেজে গেছিলাম, কলেজের জীবনে খানিকটা সুভাষ চক্রবর্তী, এটা খানিকটা আমার একটা অনুপ্রেরণা। কাজ কর্মতার স্টাইল আমার খুব ভালো লাগতো, মানে ভালো লাগতো। অন্যদিকটা আমি জানি না, লোকে বলে না, কিন্তু ওনার এই স্টাইলটা খুব ভালো লাগতো। আর একটা সততা লাগতো, একটা দুষ্ট প্রকৃতির ছেলে, তাকে সুভাষদা ভালোবাসত। অনেক নেতা আছে না যে একটু বিপদে পড়ে গেলে আর তার অথরাইজ তুলে না, এইটা কিন্তু উনি করতেন। মানে খানিকটা আমার মতো সমর্থন যখন করেছি তাকে সমর্থন করবো, শাসন করবো, সমর্থনও দেবো, এইটা আমার কাছে মানে লাগবে। আর সবথেকে বড়ো কথা, 15 সালে আমার সঙ্গে যারা ছিলেন এরা আমার এই জীবনের এই গতিতে খুব গুরুত্বপূর্ণ। কারণ ওই সময়টা আমার সঙ্গে সান্নিধ্য দেওয়া, আমাকে সময়ের জন্য দেওয়া, এটা আমি জীবনে কখনো ভুলব না। এটা হচ্ছে আমার খুব ক্রুশিয়াল পিরিয়ড। 14 সালের ওই চেয়ারম্যানশিপ ছাড়ার পর এক ঝাঁক মানুষ যারা কোনো অবস্থাতেই আমাকে ছেড়ে চলে যাবে, মানে তখন রোজই খবর হচ্ছে আজকে এ চলে যাচ্ছে, ওই পাড়ায় ওই চলে যাচ্ছে, ওই ইয়ে করে যাচ্ছে, এই করে যাচ্ছে, এরকম একটা মানে ব্যাপার মানে এরকম অবস্থার মধ্যে কিন্তু কিছু মানুষ যারা তারা সেটাকে আয়ত্তে ধরে মেগেছেন। আমি তৃণমূলে আসতে এমন কিছু মানুষ আছে যারা তারপরে তারা আমাকে স্টাবলিশ করার জন্য তাদের যা চেষ্টা, তারা কিন্তু কোনোদিন খুব মানে বড় নেতা হবেন না বা হওয়ার হতে পারবেন কিনা জানি না, কিন্তু তারা কিন্তু আমাকে স্টাবলিশ করার জন্য আমার কাজটাকে স্টাবলিশ আপ্রাণ চেষ্টা করেছেন। আপনার প্রিয় ফুটবল দল কোনটা? আমার ফুটবল দল কোনটা আপনার প্রিয়? কিন্তু আমাদের কাছে যা খবর আছে, চিনার পার্কে দাঁড়িয়ে আপনি দর্শকদের সামনে বা জনগণের সামনে বলছেন আপনি মোহনবাগানি, তো সেই জায়গায় দাঁড়িয়ে একবার মনে হয় না যে ইস্ট বেঙ্গল যারা ফ্যান আছে তারা কোনোভাবে আপনার ভোটে এফেক্ট ফেলবে? খেলাকে তো আমি স্মল ক্লাবকে খুব শ্রদ্ধা করি, খুব লড়াকু ক্লাব, খেলাধুলার এই বৈচিত্র্য। কিন্তু দেখুন আমরা বাঙালি হিসেবে ছোটোবেলা থেকে মানে মোহনবাগান এই কথাটার মধ্যে একটা প্রাণ, আমার ছোটোবেলা থেকে পরিবার সূত্রে মোহনবাগানের সমর্থন। মোহনবাগান মানে একটা সুখ দুঃখে 5 গোল খেয়েছে, মানে মনে হচ্ছিল যে সুসাইড করবো না, মনে হচ্ছিল যে কী করবো, মানে কী করবো মানে ভাবতে পারি না। মানে ইসমান সমর্থকের কাছে মানে একটা ছোটোবেলা থেকেই খেলা পাগল মানুষ, আমার বাবা একদম ওপর থেকে চাকাতেন, কারুকে বিষয়টাকে করতেন। মানে আমার নিজের ভাগনা সেই ইসমানের সাপোর্টার, তাকে এমন ভাষায় গালাগাল দিল যে মানে চিন্তা করা যায় না, মানে এরকম ভাবা যায় না। তারপরে এরপর আছে আর মোহনবাগান ক্লাব, মানে ঐতিহ্য চুনি গোস্বামী, শৈলেন মান্না, চুনি গোস্বামী, মানে একটা বলতে পারেন লাল সুব্রত ভট্টাচার্য, মানে আমরা বলতে পারেন যে একটা নস্টালজিয়া প্রসূন ব্যানার্জি, প্রসূন সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক খেলাধুলোকে ধরুন মোহনবাগান আর তাজা স্বাধীনতা সংগ্রাম, ওই যে খালি পায়ে ঘোড়াদের বিরুদ্ধে লড়াই, এই ঐতিহ্যকে রেখেই করি। কিন্তু স্মল ক্লাব ধরুন সমর্থকের জন্য করি, কিন্তু ISL-এ স্মল না খেললে হাত থেকে দুঃখ পাবো আমি। স্মলের সঙ্গে আমার সম্পর্কও সেরকম, মানে দুর্দান্ত ভালো সম্পর্ক মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে তাই। কিন্তু যখন খেলা হবে বড় ম্যাচে তখন এই মোহনবাগানের জয়লাভ ছাড়া দ্বিতীয় কোনো বিষয় যদি আমি জানি না কী বলবে, যে তৃণমূল কংগ্রেস জিতবে না মোহনবাগান জিতবে। আমার মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের সামনে বলবো তৃণমূল কংগ্রেস জিতবে, তৃণমূল কংগ্রেসের সাথে মোহনবাগানের লড়াই হয়, আমি বলতে মোহনবাগানকেই সাপোর্ট করি একদম। আপনার কাছে আমি শেষ প্রশ্ন আজকে জিজ্ঞেস করবো, আগামী দিনে রাজারহাট নিউ টাউন বা আশেপাশের আপনার চেনা পরিচয়ের প্রত্যেকজন জনসাধারণ কী আশা করছে আপনার কাছে, কী কী ধরনের কাজ আসতে চলেছে? আমার ধরুন আমার প্রতি প্রচুর এক্সপেক্টেশন আছে,
আমি সেটা চেষ্টা করবো যে এক্সপেক্টেশন যতখানি করা যায় যতখানি বিষয় করে একটা প্ল্যানিং পরিকল্পনা আমরা বসে করবো যে কোভিড পরিস্থিতি বা ইত্যাদি করে গেলে আমরা একটু প্ল্যানিং করে ব্যাপারটাকে রাখতে হবে। প্রথম দিকে মানুষের আবেগ আছে, আবেগকে রাখে বিষয় করে কোনো অনেকগুলো সমস্যাও আছে, সেগুলোকে বোঝার চেষ্টা আমরা করবো। আশা করা যায় যে আমরা একটা বিধানসভাতে আমাদের আমার নিজের কোনো চেষ্টা হবে না, আন্তরিকতার কোনো অভাব হবে, যেটা দিয়ে আমি মানুষের মন জয় করতে পারি। অনেক ধন্যবাদ তাপসবাবুকে এবং আপনাদেরকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আজকের জনগণ মন অধিনায়ক সেগমেন্টে আমরা তাপসবাবুকে রেখেছিলাম আমাদের সঙ্গে, আর আমাদের অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার জন্য, এবং আমরা আশা রাখবো যে আপনার সমস্ত স্বপ্ন আগামী দিনে এক এক করে পূর্ণ হবে। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ আপনাদেরকে।